সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ রোববার 18 মে 2014 প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একনাথ ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক সিরাজুল হক সিরাজ। জনাব সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দিলওয়ার চৌধুরী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ভয়েস মেরিনার দর্শক শ্রোতাদের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, এসএসসিতে জেলায় অভাবনীয় সাফল্য, পাশের হার 91.31%, জিপিএ 5 পেয়েছে 1123 শিক্ষার্থী, টেকনাফে ইয়াবা বিরোধী অভিযান, কৌশলে আইন শৃঙ্খলা বাহিনী, ইয়াবা ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ সম্পত্তি অনুসন্ধানের প্রক্রিয়া চলছে, চকরিয়ায় গভীর রাতে বাজারে সশস্ত্র ডাকাতদের হানা, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের উদ্যোগ। দৈনিক রূপসী গ্রাম, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, জেলায় এসএসসিতে পাশের হার 91.31%, জিপিএ 5 পেয়েছে 1123 জন, ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃত 55। নেকুনচেরি পাহাড়ি এলাকায় ইয়াবা ও শিশু পাচারকারী চক্রের আনাগোনা। জেলায় এসএসসি থেকে পাশের হার 91.31%, 5 দিনের রিমান্ডে 2 র‍্যাব কর্মকর্তা, মাদকচ্ছতি ও ফাঁসিয়াকালের বনাঞ্চলে 54,000 গর্জনের বীজ বপন। দৈনিক সাগর দেশ, এসএসসিতে জেলায় পাশের হার 91.31%, জিপিএ 5 পেয়েছে 1123 শিক্ষার্থী, সংলাপ হবে তবে অপেক্ষা করতে হবে, ভারতের লোকসভা নির্বাচন, বিজেপির নতুন সরকার গড়ার প্রক্রিয়া শুরু, কক্সবাজার দাখিল পরীক্ষা কেন্দ্র 2-তে এ প্লাসের শীর্ষ আলমাছে মাদ্রাসা, ইংরেজিতে ভয় কেটেছে, পাশের রেকর্ড, মাধ্যমিকের পাস 91.34%, এবারও ছেলেরা এগিয়ে। দৈনিক কক্সবাজার বার্তা, জেলার 129 বিদ্যালয়ে 10,139 জন পাস করেছে, পাশের হার 91.42%, কোটাকালী কিশোর স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে তুগুলকি কাণ্ড, মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক থেকে গর্জন গাছ ভর্তি ট্রাক আটক, জেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুককালীতে চিংড়ি ঘের জবরদখলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীরা নেতৃত্ব দিচ্ছে। আচ্ছা অধ্যাপক সিরাজ, আপনি দেখতে পাচ্ছেন আজকে প্রায় সব পত্রিকারই প্রধান শিরোনাম এসএসসি ফলাফল। গতকালকে এসএসসি ফলাফল, দেশব্যাপী এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর আমাদের কক্সবাজার জেলার ফলাফলে বেশ আশাব্যঞ্জক, খুবই আনন্দদায়ক ফলাফল করেছে, প্রায় 91.31% ফলাফল, বোর্ডের চট্টগ্রাম বোর্ডের প্রায় কাছাকাছি, প্রায় সমপর্যায়ের কাছাকাছি না, প্রায় সমপর্যায়ের ফলাফল করেছে, অনেকেই জিপিএ 5 পেয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আপনার অভিমত কি আমাদের এই শিক্ষার মান উন্নয়ন বা মান সম্পর্কে আপনার অভিমত কি? আমিও খুবই আপ্লুত, আমাদের সন্তানরা ভালো রেজাল্ট করেছে, ফলাফল করেছে, আমাদের জন্য গৌরব বয়ে এনেছে তারা, ওই জীবনের একটি শ্রেষ্ঠ পরীক্ষায় যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে যারা উত্তীর্ণ হয়েছে। আর যারা গার্জেন আছেন, অভিভাবকরা আছেন, আমি তাদেরকেও আজকে ধন্যবাদ জানাই, তারা পিতা হিসেবে মা হিসেবে আজকে তারা সফল, তারা আজকে যোগ্য সন্তানের হিসেবে তাদের সন্তানরা আজকে গৌরব বয়ে নিয়ে এনেছে তাদের পরিবারের জন্য। আজকের যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে আমরা উৎসাহ বোধ করছি, আমাদের সন্তানরা সফল হচ্ছে। আজকে দেখুন আপনি পত্রিকায় আসছে যে 1100-এর উপরে আজকে জিপিএ 5 পেয়েছে, অসাধারণ একটা রেজাল্ট আমি বলবো। মেধাবীদেরকে কিন্তু জায়গাও করে দিতে হবে, তারা যাতে মেধার বিকাশটা করতে পারে। এই 1100 স্টুডেন্ট, মেধাবী ছাত্র, বিশেষ করে জিপিএ যারা পেয়েছে, 5 যারা পেয়েছে, তারা তারা কোথায় ভর্তি হবে? সেই যোগ্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেই যোগ্যতম শিক্ষকরা তাদের জন্য কোথায় অপেক্ষা করছে? যা তাদের পরবর্তী যে পাঠদান, তাদের পরবর্তী যে আহরণের জন্য যে ধাপ, এটাতে তারা যে বিজয় অর্জন করবে, দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, নিজেকে আরো সাফল্য মণ্ডিত করবে,
এই ক্ষেত্রটাও আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে। আপনি দেখুন যে স্কুলগুলো আজকে সফল হয়েছে বোর্ডে, সেখানে কক্সবাজারে দুটো প্রতিষ্ঠান আছে শীর্ষ 20 এর মধ্যে, সরকারি বালক বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয়। আবার এই কক্সবাজারে 1100 স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে, সেই ক্ষেত্র ধরে যদি আপনি দেখেন যে কয়টা কলেজ আছে যারা জিপিএ 5 পেয়েছে মেধাবীদেরকে জায়গা করে দেওয়ার জন্য, আমরা একটি কলেজকে মাত্র পাই, সেটা হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ। তো সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কয়জন স্টুডেন্টকে তারা জায়গা করে দিতে পারবে? তাহলে শুধুই কি যারা জিপিএ 5 পেয়েছে তারাই পড়বে সেখানে? আর যারা মাঝারি পর্যায়ে রেজাল্ট করেছে বা মেধাবী ছিল কিন্তু ঘটনাক্রমে হয়তো রেজাল্ট করতে পারেনি, তারা কোথায় যাবে? তা আমি বলবো যে শুধু রেজাল্ট করলে হবে না, সরকারকে উদ্যোগ নিতে হবে মানসম্মত শিক্ষা যাতে গ্রাম পর্যায়ে, শুধু নগরে নয় গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে যাতে ছড়িয়ে দেওয়া যায়, এই উদ্যোগও আমাদেরকে নিতে হবে সরকারি পর্যায়ে। সেই সরকারি সেই উদ্যোগ নিতে হবে, সেই আশাবাদ আমি সংকুলন হবে না। আবার দেখুন কক্সবাজার জেলায় সবাই তো আর উচ্চবিত্ত না, মধ্যবিত্ত, এখানে যারা জিপিএ 5 পেয়েছে হয়তো সেখানে দেখা যায় একজন শ্রমিকের সন্তান আছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে, সে তো এখানে সে একটা নগরে এসে পড়ার মতো সামর্থ্য হয়তো তার নেই। সেই ক্ষেত্রে যদি আমরা উপজেলা লেভেলে কিংবা গ্রাম পর্যায়ে যদি একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের নিশ্চয়তা যদি আমরা জনগণকে দিতে না পারি, আগামী প্রজন্মকে দিতে না পারি, তাহলে গ্রামের সেই মেধাবী ছেলেটির মেধা তো আমরা কাজে লাগাতে পারবো না, সেই ছেলেটিকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে শক্তি সেটা তো আমরা দিতে পারবো না। তা আমি বলবো যে সামগ্রিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আর আমরা যারা শিক্ষিত জন আছে আমাদেরও এটার প্রতি খেয়াল দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে সবদিক বিবেচনা করে আমাদের শুধুমাত্র একটা ধাপ বের হলেই যে আনন্দের বিষয় না, তার পরবর্তী ধাপটাকে আমাদের ক্ষেত্রটা প্রস্তুত করা। শিওর। আচ্ছা, আমরা পাশাপাশি আজকে পত্রিকায় বেশ কিছু নেতিবাচক বিষয়টি অবশ্য দীর্ঘদিন আমরা দেখেছি, আলোচনা করেছেন আপনি হয়তো, এই ইয়াবার যে বিষয় এবং শিশু পাচারকারী নাকামচুরি পাহাড়ি এলাকার মধ্য দিয়ে, এখন আগে আমরা দেখেছি উখিয়া টেকনাফ একটা রুট, এখন নতুন নতুন রুট তৈরি হয়ে যাচ্ছে ইয়াবা পাচারকারী, শিশু পাচারকারী, নারী পাচারকারী বিষয়ে, এই এই সার্বিক বিষয়টা কিভাবে আপনি দেখছেন, এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এ ধরনের আর কোন প্রস্তাবনা আপনার আছে কিনা বা সুপারিশ আছে কিনা? সুপারিশ বলতে আমি বলবো যে ইয়াবাকে আমরা নেশা বলছি, তার চেয়ে অধিক নেশা কিন্তু টাকা। আমি বলবো যে আজকে টাকা কামানোর জন্য মানুষ যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, নেশার জন্য কিন্তু ইয়াবা আসছে না, টাকার নেশায় যারা আজকে বুদ হয়ে আছে তাদের লোভের কারণে, তাদের কম্পিলক বৃত্তির কারণে মূলত আজকে অবৈধ যে ব্যবসাগুলো আজকে সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে, সরকার যদি সিরিয়াস হয়, বর্তমানে সরকার যে অভিযান চালাচ্ছে ইয়াবার বিরুদ্ধে, যেভাবে সরকার আজকে সক্রিয় হয়েছে, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকা কামাইয়ের বিরুদ্ধে যদি সেভাবে সক্রিয় হয়, আমার মনে হচ্ছে ধীরে ধীরে এই ছোট অন্ধকারাচ্ছন্ন যে দিকগুলো আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের সমাজে, এগুলো তিরোহিত করা সম্ভব বলে আমি মনে করি। আবার ইয়াবার বিরুদ্ধে যে আজকে অভিযান যেভাবে শুরু হচ্ছে এটা অভিনন্দনযোগ্য, এটাকে যদি মাঝপথে থেমে যায়, সরকার যদি এটাকে একটা ভিন্ন মাতৃক একটা চেতনা থেকে নেয় যে কাউকে কাউকে ছেড়ে দেওয়া যায় কিনা বা এটাকে আর একটু লুজ করা যায় কিনা, এই মানসিকতায় যদি চলে যায় তাহলে কিন্তু এটা আরো বেশি করে এরা প্রশ্রয় পেয়ে যাবে। আজকে আপনি নিজেই বলছেন যে ওকে টেকনাফের দিক থেকে আগে ইয়াবাটা আসতো, এখন তারা রুটটা চেঞ্জ করেছে, তারা আজকে এখন নাকামচুরিকে তাদের ইয়াবা পাচার আজকে সড়ক হিসাবে, রুট হিসাবে তারা নিয়েছে। এখন ওখানেও যদি আমরা রাষ্ট্র যদি উদ্যোগ নেয় যে ওটা বন্ধ করবে, তাহলে তারা অন্য একটা পথ খুঁজে বেড়াবে। তাহলে আমি বলবো যে একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে তারা কোন দিক থেকে বন্ধ করলে কোন দিক থেকে আবার শুরু করতে পারে, সেগুলো রাষ্ট্র যদি চায় সেগুলো যদি বিবেচনা করে তারা একটা উদ্যোগ নেয়, আমার পরিকল্পনা যদি হাতে নেয়, আমার বিশ্বাস ইয়াবা প্রতিরোধ করা সম্ভব। দৈনিক বাকখালি জেলায় পাশের হার 91.30%, শীর্ষে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়, র‍্যাব থাকবে জনগণ বন্ধু হিসাবে।
দৈনিক আজকের দেশ বিদেশ। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জেলায় পাশের হার রেকর্ড 91.42। 5 দিনের রিমান্ডে 2 র‍্যাব কর্মকর্তা। এসএসসি ও সমমানের পরীক্ষা কত দিয়ে এসএসসি তে 95.35%, দাখিলে 94.54%, ডিডিএফআই পেয়েছে 74 জন। কাকুয়ায় দাখিলে পাশের হার 95.52%, ঈদগাঁও দুঃখেন্দ্রে পাশ 600, জিপিএফআই পেয়েছে 52 জন। দৈনিক সৈকত, কৃষক হিসাবে স্বীকৃতি নেই যাতা করলে লবণ চাষিরা। জেলায় পাশের হার 91.31, জিপিএফআই পেল 1123 শিক্ষার্থী। নারায়ণগঞ্জের 7 খুন, 2 র‍্যাব কর্মকর্তা গ্রেপ্তার, 5 দিনের রিমান্ড। পুখালিতে তালিকাভুক্ত সন্ত্রাসীরা দখল করল চিংড়ি ঘেঁষ। দৈনিক সমুদ্র বার্তা, এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ, প্রধানমন্ত্রী কাঁদলেন কাঁদলেন, বিজেপির জয়ে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না। মাতারবাড়িতে চিংড়ি প্রকল্প দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা। দৈনিক আলোকিত উখিয়া, মহেশখালীতে পাচ্ছে না পানের ন্যায্য মূল্য, দিশেহারা চাষিরা। ধলঘাটার ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে পানহানির আশঙ্কা। নাকিম চুরি হতে পারে পর্যটকদের দর্শনীয় স্থান। কুতু দিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু। আচ্ছা, আমরা অধিকাংশই ফলাফল বিষয়ে প্রাধান্য পেয়েছি এবং শুধুমাত্র সদর নয়, আমাদের নগর নয়, গ্রামাঞ্চলেরও বিভিন্ন সংবাদ আসছে কুতু দিয়ে পেকুয়াই দিয়ে, সেখানেও ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি, প্রায় 5.95% চলে আসছে। অর্থাৎ শিক্ষার যে বিকশিত হচ্ছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে যাচ্ছে, মান উন্নত হচ্ছে, এই বিষয়টা আমরা বিবেচনা করতে পারি কিনা বর্তমানে? এটা শিক্ষা পদ্ধতির মধ্যে তো অবশ্যই বিবেচনা করতে হবে। পাশাপাশি আমি যেটা লক্ষ্য করছি, আজকে গ্রামের মানুষও বুঝে ফেলেছে যে আপনার জ্ঞান না থাকলে, শিক্ষা না থাকলে বর্তমান সমাজে টিকে থাকাটা সম্ভব নয়। সেই বিষয়টা বুঝার পরেই মূলত আজকে গ্রামাঞ্চলে অশিক্ষিত যে জনগোষ্ঠী, যাদেরকে আমরা বলি আমাদের মা বাবারা, যারা পূর্বপুরুষের যারা অংশীদার, আমি বলবো যে আমার বাবাও কিন্তু এম এ পাস ছিল না, আমার মাও এম এ পাস না। এরপর আমি বলবো যে যারা, আমিও গ্রামের সন্তান, বর্তমান যারা গ্রামে আছে সেই অশিক্ষিত আমার শ্রদ্ধেয় মা বাবার যে সন্তানেরা, সেই মা বাবারা আজকে বুঝে ফেলেছে যে সন্তানকে শিক্ষা যদি না দেয় তাহলে তারা এই সমাজে সার্ভাইভ করতে পারবে না, তারা টিকে থাকতে পারবে না। বই পুস্তক বিতরণ, বিনা বেতনে পাঠদান, এই যে কতগুলো উদ্যোগ নিয়েছে, এগুলোকে খুবই সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি শুধুমাত্র তাদেরকে বিনামূল্যে দিতে হবে না, তাদেরকে তারা স্কুলে আসলে তো হবে না, তাদেরকে স্কুলে সঠিক শিক্ষা পাবার যে পদ্ধতি সেই বিষয়টাও আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি ছাত্রকে খুশি খুশি করার জন্য উদ্যোগ নিলেন, তাকে আনন্দপূর্ণ শিক্ষা পাঠদান গ্রহণ করার জন্য আপনি উদ্যোগ নিলেন, পাশাপাশি যে তাকে পাঠদান করবে তার আনন্দ ওটার দিকে আপনি তাকালেন না, তার জীবনের দিকে আপনি তাকালেন না, তার জীবনের নিশ্চয়তাটা আপনি দিলেন না, তাহলে তো সেই আনন্দটা মাটি হয়ে যাবে, সেই শিক্ষার যে উদ্দেশ্যটা এটা মাটি হয়ে যাবে। আমি বলবো যে ছাত্রদেরকে আনন্দপূর্ণ শিক্ষাদানের জন্য সরকারের যে উদ্যোগ, এটা যেমন অভিনন্দনযোগ্য, পাশাপাশি শিক্ষকদেরকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে, তাদের স্বাভাবিক জীবনযাপনের একটা, অর্থাৎ শিক্ষা দাতা এবং গ্রহীতা উভয় দিক থেকে আপনাকে চিন্তা করে আপনাকে উদ্যোগটা নিতে হবে। আর পাশাপাশি সুনির্দিষ্ট যদি আপনার শিক্ষানীতি থাকে শিক্ষার অনুকূলে, শিক্ষা বান্ধব, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে জনগোষ্ঠী, ঘন বসতিপূর্ণ যে জনগোষ্ঠী, এটা জনগোষ্ঠী না হয়ে জনশক্তিতে রূপান্তরিত হবে। আমরা সেই ধরনের একটি জনগোষ্ঠী তৈরি করার চিন্তায় বা আকাঙ্ক্ষায় আশায় বসে অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি মহেশখালীতে পান চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। পান চাষিদের বিষয় নিয়ে আমরা অবশ্য লবণ চাষিদের কথা এখানে আসছে, এই দুটো নিউজ, এই দুটি সংবাদ আমাকে খুব মর্মাহত করেছে। এই বিষয়গুলো পান চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না, লবণ চাষিরা কৃষকের স্বীকৃতি পাচ্ছে না। আপনি দেখুন এই কক্সবাজারের জন্য এই দুটো ফসলই খুবই গৌরব করার মতো। কক্সবাজারের যদি ইতিহাস ঐতিহ্য, কক্সবাজারের গৌরব গাথা যদি বর্ণনা করতে হয় তাহলে লবণের প্রশ্নটা এসেই যাবে, মহেশখালীর পানের কথা এসেই যাবে। তাহলে সেখানে আমি মনে করি যে এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র কক্সবাজারকে দমিয়ে রাখার।
কক্সবাজারের গৌরব গাথাকে পেছনের দিকে টেনে ধরার, কক্সবাজারের উত্থানকে টেনে ধরার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আমি বলবো। লবণ চাষিরা কেন কৃষকের স্বীকৃতি পাবে না, আর পান চাষিরা কেন ন্যায্য মূল্য পাবে না, যে বিষয়ে, যে দুটো বিষয় কক্সবাজারের 25 লক্ষ মানুষের একটা স্বপ্নের ভেতর দিয়ে, শ্রমের ভেতর দিয়ে, ঘামের ভেতর দিয়ে আজকে কি এগিয়ে যাচ্ছে। আজকে আপনি দেখুন কক্সবাজারের লবণ দিয়ে সারা বাংলাদেশ আজকে লবণের পরিপূর্ণতা অর্জন করতেছে। আজকে কক্সবাজারের মিষ্টি পান আজকে শুধু বাংলাদেশে নয় বিদেশেও এটা রপ্তানি হচ্ছে। তো সেই জায়গাটায় তাদের যদি আমরা নিশ্চয়তা না দিই, জীবনের নিশ্চয়তা না দিই, তাদের কৃষকের স্বীকৃতি না দিই, তাদের ফসলের যদি আমরা একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে না দিই, তাহলে তো এটা কক্সবাজারের প্রতি আমি বলবো কৃষকদের খুশি এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, ধলঘাটের ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলা হচ্ছে, ভবনটি দোষে প্রাণহানির আশঙ্কা। এটা শুধুমাত্র ধলঘাটা নয়, আমরা কিছুদিন আগে কক্সবাজার পৌর এলাকাতে নগরের মধ্যেও দেখেছি, বেশ কয়েক বছর আগে একটা তালিকাও করা হয়েছিল তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে, কিন্তু এখনো পর্যন্ত সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত আমরা কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা হচ্ছে মনে করেন আপনার রাষ্ট্রের যে আপনার পলিসি, তা আমার মনে হয় যারা ভবন করে কিংবা রাষ্ট্রীয় যে ভবন গুলো বিভিন্ন অফিস আদালত স্কুল করে দেয়, সময়সীমা নির্ধারণ করে দিয়ে একেবারে দিন তারিখ পর্যন্ত ঠিক করে দেওয়া উচিত যে এত তারিখ পর্যন্ত এটার মেয়াদ থাকলো, এরপর এটা ভেঙে ফেলতে হবে বা এটাকে নিষ্ক্রিয় করে দিতে হবে, এটাকে আর ব্যবহার করাই যাবে না। সেই বিষয়টা আমার মনে হয় এটা নিশ্চিত ভাবে করলে আবার একটা জিনিস দেখা যায়, সবসময় পূর্ত মন্ত্রণালয়ের যে জায়গা জমিগুলো আছে এগুলো কিন্তু বেদখল হয়ে যাচ্ছে, বিভিন্ন প্লট ঘোষণা করার মধ্য দিয়ে যারা সরকার গঠন করে তাদের সুবিধাবাদী এগুলোকে দখল করে, অপরদিকে তারা যে ভবনগুলো যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো ভেঙে ভেঙে যে জনগণের ক্ষতি হয়ে যাচ্ছে এদিকে তাদের খেয়াল নেই, শুধু যেন লুটপাটের দিকে সবার একটা খেয়াল। তা আমি বলবো যে এগুলো একটা সুপরিকল্পিত ভাবে এগুলোকে একটু ঢেলে সাজানো দরকার এই প্রশাসনগুলোকে। দৈনিক সমুদ্রকণ্ঠ, যথারীতি জেলার এসএসসি তে পাশের হার 91.31, এই সংকটটা এসছে। নকল জাতীয় পরিচয়পত্র ঠেকাতে এবার স্মার্ট কার্ড, কংগ্রেস ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, উখিয়ে 7 লক্ষাধিক জামিনন্ত পরিষদ নারী আটক, ফলাফলে ইতিবাচক পরিবর্তন বলেছেন শিক্ষামন্ত্রী। দৈনিক ইনানি, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী কাঁদলেন, কাঁদালেন, রেবের সাবেক 2 কর্মকর্তা গ্রেপ্তার, 5 দিনের রিমান্ডে, দেশের 15টি স্পটে পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পোনা। দৈনিক হিমছড়ি, বাংলাদেশ ভারত সম্পর্কে মনস্তাত্ত্বিক পরিবর্তনের সম্ভাবনা, বন বিভাগ প্রশাসনের রুশি টানাটানি, ঝুলে আছে 305 হেক্টর সামাজিক বনায়ন প্রকল্প। দৈনিক আমাদের কক্সবাজার, লবণ খাতকে পাট খাতের পথ ধরবে, শহরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, খোলা চোখে মগের মুখ, বাস টার্মিনালে ছুরিকাঘাতে 6 যুবক নিহত। অবশ্য কিছুক্ষণ আগে বলছিলেন লবণ খাতের কথা বলছিলেন, লবণ খাত কি পাট খাতের পথ ধরবে, পাট খাত এখন আমাদের সেই সোনালী আঁশ বলে যে খ্যাতি ছিল পাট খাতের, সেই পাটের এখন আর কোনো চিহ্ন বা কোনো চাহিদা, কোনো ধরনের আলোচনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এবং ক্রমান্বয়ে সেই আদমজী জুট মিল বন্ধ হয়ে গেল, বিভিন্ন জুট মিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। একসময় আদমজী জুট মিল যে কয়েকটা জিনিস নিয়ে আমাদের বাংলাদেশ ব্র্যান্ড ছিল, সমুদ্র সৈকত, কক্সবাজারের সুন্দরবন, তার মধ্যে আদমজী জুট মিল একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল, এশিয়ার সর্ববৃহৎ একটা জুট মিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। লবণ খাত কেউ সেদিকে এগুচ্ছে, এই ধরনের একটা প্রশ্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে, এটা খুবই হতাশাব্যঞ্জক আমাদের জন্য, এটা খুবই দুঃখজনক এই সংবাদটা। তা আমি বলবো যে এটা একটা নাগরিক আন্দোলন দরকার এখানে আজকে, এটা কক্সবাজারবাসীকে এগিয়ে আসতে, কক্সবাজারবাসীকে এগিয়ে আসতে হবে। আমি বলবো যে এখানে বিভিন্ন যে সোসাইটি আছে, আপনি কক্সবাজার যে সিভিল সোসাইটি আছে এবং বিভিন্ন এখানকার গণজাগরণমূলক অনেক অরাজনৈতিক সংগঠন আছে, আমি বলবো যে রাজনীতিবিদ্যা, আমি বলবো যে কক্সবাজারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি বলবো, এখানে কোনো সুযোগ্য কোনো নেতৃত্ব, কোনো জাতীয় পর্যায়ে আমাদের কথাকে তুলে ধরবার জন্য কোনো নেতৃত্ব কোনো আমরা দেখতে পাইনি এই পর্যন্ত। তা আমি বলবো যে এখানে যারা নাগরিক আন্দোলন যারা করে অরাজনৈতিকভাবে তাদেরকে এগিয়ে আসতে হবে, সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে, এটাকে নিয়ে একটা সুন্দর একটা আন্দোলন, অহিংস একটা আন্দোলন আমাদেরকে ঘোষণা করতে হবে। কক্সবাজারের এই যে লবণ শিল্প, পান চাষ,
তারপর আরেকটা নিউজ আমি দেখলাম যে একটা গর্জন গাছ আমাদের যে কাঠের বিষয়টা যে উদ্যান আছে এটা কেটে ফেলা হচ্ছে দুহাজারাতে আপনার। আবার আরেকটা পজিটিভ নিউজ দেখলাম যে গর্জন গাছের চারা বপন করা হচ্ছে। তা আমার মনে হয় যে কেটে ফেলা এবং বপন করা দুটো নিউজ একসাথে আসতেছে। এখন কেটে ফেলাটা কমিয়ে কিভাবে বপন করাটা বেশি করা যায়, আবার লবণ যে শিল্প লবণকে লবণ চাষকে কিভাবে শিল্প ঘোষণা করা যায়, তাতে কিভাবে কৃষক হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, এগুলোর ব্যাপারে আসলে আমাদের শিক্ষিত জনের মধ্যে সুশীল সমাজের মধ্যে আমাদের এটা আলোচনা হওয়া উচিত, একটা অহিংস একটা আন্দোলন গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, শহরের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী সম্প্রতিকালে সেটা একটা প্রায় সময় আমরা দেখে আসছি ঊর্ধ্বমুখী হচ্ছে বাজার, নিত্যপণ্য বাজার, এ ব্যাপারে হঠাৎ করে ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি মনে করছেন? তেমন তো রাজনৈতিক অস্থিরতা আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি না, এই ধরনের বিষয়টা কেন আসলো বলে মনে করছেন আপনি? এটা তো অনেক সময় দেখা যায় যে মহাজন যারা থাকে তারা অনেক সময় এটা গুদামজাত করে ফেলে, আরো বাড়ি বিক্রি করবে ভবিষ্যতের কোনো আশঙ্কা করা হচ্ছে কোনো? আমার অর্থ মনে হচ্ছে এটা না হয়, এখন তো পর্যটক পর্যটকও কম আমাদের শহরে, এখন তো নিত্যপূর্ণ জিনিসপত্রের বাজার দর স্বাভাবিক থাকার কথা ছিল, আমার মনে হয় তারা গুদামজাত করার দিকে কোনো ঝুঁকছে কিনা সরকারকে এটা খতিয়ে দেখতে হবে, না হয়তো হঠাৎ করে এভাবে নিত্য পণ্যের যে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কথা না। তো ধন্যবাদ অধ্যাপক সিরাজুল হক সাহেব, এতক্ষণ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভয়েস মেরিনের দর্শক শ্রোতাদেরকে, আবারও আমি অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যারা এবছর এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, আমাদের জন্য কক্সবাজারবাসীর জন্য গৌরব বই নিয়ে এনেছেন, তাদেরকেও আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন, এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, সকলকে ধন্যবাদ।